তো আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আমার পড়তে যাওয়া আছে। এখন ভোর 6:30 বাজে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। সো লেটস গেট স্টার্টেড উইথ সুমেনা। তো এখন আমার চান হয়নি, কিন্তু আমি পড়তে যেতে হবে আমাকে চানটা করে, কারণ আমার পড়তে যাওয়া আছে 9টা থেকে, আর আমার পড়তে যাওয়া আছে এয়ারপোর্টে। এখন 6:30 বাজে। তো তাই জন্য চলো গিয়ে এখন চানটা করে ফেলি। তো চান করার পরে আমি ব্লগটা আবার চালু করছি। আমার এখন চানটা হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, যেহেতু যেতে হবে আমাকে। তো বাইরে খুবই ঠান্ডা, তো আমি ফুল হাতা স্লিভস পরেছি, আর মা এখন উঠিনি, তাই জন্য আমাকে আমার নিজের চা নিজেই বানাতে হয়েছে, কারণ আমি সকালবেলা বেশি কিছু খেয়ে যাই না। তাই জন্য এখন আমি নিজেই চা বানিয়েছি। তো আমি এখন চা খেয়ে বেরিয়ে যাবো, মা এখন ঘুমাচ্ছে। এখন চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন বেরিয়ে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এখন 7:30 বেজে গেছে, আমার 9টার সময় পড়া আছে, আমার যেতে অবশ্য 1 ঘন্টা লাগবে, তাই জন্য আমি এখন বেরিয়ে যাব। এখনও ঘুম থেকে উঠিনি, তো তাই জন্য গেট খুলে আমাকে একাই পড়তে যেতে হবে। তো চলো বেরোই, আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি। সো লেটস গেট স্টার্টেড উইথ সুমেনা। বেরোনোর সময় আমার মনে পড়লো যে আমি যে যাবো পড়তে, আমি তো ভাড়াইনি, কিভাবে যাবো। তাই জন্য আবার আমাকে রিটার্ন ব্যাক করে আসতে হয়েছে অনেক বেশি দূর জার্নি। তাহলে গেটটা খুলেছিলাম, তখন আমার মনে পড়লো, তো আমি ভাড়াটা নিয়ে গেছি। তো ভাড়াটা নেওয়ার পর তারপরে মনে পড়লো স্যারের ফিসও নিতে হবে, স্যারের ফিস নিলাম। তো চলো এখন বেরোবো, আমার কাজ একটা হয় না, তো এটাকে দুবার করতে হবে, তারপর সেটা ফুলফিল হবে আমার দ্বারে। তো চলো এখন বেরোবো, একা গেট খুলবো, মায়ের খারাপ লাগবে, এই জন্য মা ঘুম চোখে উঠে এসছে, ঘুমাতে ঘুমাতে টলছে, ঘুম চোখে উঠে এসছে, গেট বন্ধ করছে, আমি এখন জুতো পরছি। চলো এখন গেট খুলতে যাই। পৌঁছে গেছি, বাইরে বেশ ঠান্ডা আছে। তো চলো আমি রাস্তায় বেরোচ্ছি এখন, ব্লকটা এখানে বন্ধ করলাম। তো আমি এখন এই মাত্র জাস্ট বাড়িতে ঢুকছি, গেট বন্ধ করছি। তো এখন 1:30 বাজে আর এখন আমি পড়ে টড়ে, আমার 9টা থেকে 11টা অবধি পড়া ছিল, তো এয়ারপোর্ট থেকে আসতে আমার টাইম লাগে। তো এতক্ষণ বাদে আমি বাড়ি ঢুকছি, আমি প্রচুরই ক্লান্ত হয়ে গেছে। তো চলো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই বাই, চলো আবার দেখা হবে কাল।